হাই ফ্রেন্ডস, শুভ্রাস কিচেনের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের খুব সহজ একটা রেসিপি করে দেখাবো, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নিই এটা করতে আমাদের কি কি লাগছে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করার জন্য আমি এখানে এক চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছ নুন হলুদ দিয়ে 5 মিনিট আগে মেখে রেখেছি। এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব। ইলিশ মাছ খুব কম ভাজতে হয় আর এই মাছ রান্না করতেও খুব বেশি তেলের প্রয়োজন হয় না। 1 মিনিট একটু এদিক ওদিক করে নিলেই হয়ে যায়। মাছগুলো আমার একটু ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে নেব। আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে মাছগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলে আমি দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফালা করে দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে। কালো জিরেটা থেকে ভাজা ভাজা গন্ধ বের হলে আমি এখানে 2 চামচ কালো সর্ষে 2 কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার একে অল্প জল দেবো। এবার এতে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছি, গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। মাছটা নরম হয়ে গেলে আমি নাবিয়ে নেব। ঢাকনাটা আমি খুলে নেব 2-3 মিনিট পর। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আরো কিছুক্ষণ আমি আরো 2-3 মিনিট আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটাও অফ করে দেব। এবার আমি এটাকে সার্ভিং ট্রেতে বেড়ে নিয়ে ফিরে আসছি। মাছটা আমি সার্ভিং ট্রেতে বেড়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, আপনারা লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনুরোধ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।